তো বন্ধুরা আজকে যদি আমরা নিফটি ফিফটি দেখি যেখানে আজকে আমরা বলেছিলাম যে পুলব্যাক করার কথা কালকে বলেছিলাম এবং এই পুলব্যাকের জন্য আমরা কিন্তু বেশ খানিকটা আমি লসও করে যাই কারণ এই সাইকোলজিটা আমার কাছে এতটাই স্ট্রং হয়ে যায় সেক্ষেত্রে আমি প্রাইস এক্সচেঞ্জ ছাড়াও আমি ব্যাঙ্ক নিফটিতে ট্রেড করি এবং সেক্ষেত্রে একটা বড় লস করেছি সেই ভিডিও আজকে পোস্টও করেছি আপনারা গিয়ে দেখতে পারেন তো ভিডিওতে গেলে আপনি ট্রেডিং সম্বন্ধে ভীষণ ভালো একটা নলেজ ওখানে পাবেন যখন নলেজ ভালো পাবেন তখনই আমি সেইমাত্র ভিডিও দিই নইলে প্রফিট বা লস নিয়ে সেইগুলো নিয়ে আমি ভিডিও খুব একটা দেখাতে বেশি পছন্দও করি না কারণ সেটা সমস্ত কিছুটাই পার্সোনাল থাকাটা উচিত কিন্তু যেখানে নলেজ শেয়ারিং আমি আপনাদের সাথে করতে পারবো সেক্ষেত্রে অবশ্যই সেই ভিডিও আমি পোস্ট করে থাকি তো নিফটি ফিফটির ক্ষেত্রে আমরা দেখতে পেলাম কি না একদম সেই টু হান্ড্রেড ইএমের কাছে আবার একটা সাপোর্টনে এসে ট্রেড করছে মার্কেটে কিন্তু এইরকম একটা জায়গাতে আমরা যেটা নিফটি ফিফটির ক্ষেত্রেও দেখতে পাচ্ছি এবং ব্যাঙ্ক নিফটিতেও দেখতে পাচ্ছি যে একটা ফ্ল্যাগ প্যাটার্ন টাইপের গঠন করছে এবং যদি আর এস আই দেখি তো ফর্টি এর কাছাকাছি আছে তো এই ফ্ল্যাগ প্যাটার্নটা দেখুন কিছুটা একটা ফ্ল্যাগ প্যাটার্নের মতন গঠন করেছে নিফটি ব্যাঙ্কে গেলে এটা আপনি আরও ভালো রকম বুঝতে পারবেন যে নিফটি ব্যাঙ্কে যদি আমরা যাই মানে ব্যাঙ্ক নিফটিতে আমরা যদি যাই সেক্ষেত্রে আজকে যেখানে এক্সপায়ারি ডেটে ভালো রকম একটা পুলব্যাক হওয়ার কথা সেখানে পুরো উল্টো সিনারি আমরা দেখতে পেলাম যে পুরোপুরিটাই মার্কেট কিছুটা ডাউনে হল এলো এবং এই জায়গাতে একজন জিজ্ঞাসা করেছিলেন যে এস সেভেন স্ট্র্যাটেজি কি এস সেভেন বলতে আর কিছু না যখন সাতটা একদম পরপর ক্যান্ডেল যদি একইভাবে মানে একই লেভেলের মধ্যে থাকে তখন কি হয় না একটা বড়ো লেভেলের ব্রেকআউট বা ব্রেকডাউন যে কোনো কিছু হতে পারে তো সেই রকমই একটা লেভেল সেটা উপরের দিকেও যেতে পারে তো বা নিচের সাইডেও আসতে পারে একটা বড় সড়ক কিন্তু এটা দেখুন ফ্ল্যাগ প্যাটার্ন গঠন করছে তো ফ্ল্যাগ প্যাটার্নের ক্ষেত্রেও তখন আপার দিকে উপরে উঠতে পারে বা নিচের দিকে নিচে নামতে পারে তো সেক্ষেত্রে আপনারা এই ব্যাপারটা দেখতে পেতে পারেন তো সেক্ষেত্রে বিভিন্ন ইউটিউবাররা এইভাবে বানিয়ে থাকেন যে যান স্ট্র্যাটেজির আলাদা আলাদা নাম দেন সেগুলো এই স্ট্র্যাটেজিগুলো অলরেডি হয়ে থাকে তা তারা নিজেদের একটা নাম দিয়ে তারা নিজেরা সেটা প্রমোট করতে থাকেন তো যাই হোক সেক্ষেত্রে আমরা যাচ্ছি না তো দেখুন একদম আমরা কিন্তু বেশ একটা বড়ো সড়ো ফ্ল্যাগ প্যাটার্ন টাইপের দেখতে পাচ্ছি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে তো সেক্ষেত্রে একটা বড়ো রকম মুভমেন্ট আমরা দেখতে পেতে পারি আপার সাইডে বা লোয়ার সাইডে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া ইন্ডিয়ার টপ ব্রোকারসদের লিঙ্কের মাধ্যমে আপনার অ্যাকাউন্ট খুলুন আর পেয়ে যান প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে জয়েন হওয়ার সুযোগ আমি সাজেশন দিই জেরোধা এবং স্যামকোতে যদি আপনার অ্যাকাউন্ট খোলেন তাহলে কিছু পার্সোনাল বেনিফিটস পাবেন এবং তার সাথে সাথে অ্যাঞ্জেল ওয়ানেও খুলতে পারেন আর যারা এখনও পর্যন্ত অ্যাকাউন্ট খোলেনি তারা অবশ্যই খুলে স্ক্রিনশট দিয়ে দিন এবার যদি আমরা চলে যাই জেকে পেপার দেখুন আমরা আগের দিনই ট্রেড লাইন একটা টেনে বলেছিলাম যে এই ট্রেন লাইনের যদি কাছাকাছি আসে তখন আমরা ট্রেড নেব আপনি কালকের ভিডিওটা বা কাল বা পরশু দিন আমি মনে হয় কালকেই এটা ভিডিওটা বানিয়েছিলাম যেখ যখন আমি এটা বলেছিলাম আপনি ভিডিওটা গিয়ে দেখুন তো দেখুন প্রাইজ অ্যাকশান আমাদের কিন্তু সমস্ত কিছু বলে দেবে যদি আপনি প্রাইজ অ্যাকশান ঠিকভাবে পড়তে পারেন তাহলে আপনাকে কোনো চিন্তা নেই সেক্ষেত্রে আপনি লাভবান হবে এবং আপনারা যদি আমার কাছ থেকে মানে ক্লাস নিতে চান যেটা অফলাইন ক্লাস স্টার্ট হচ্ছে দমদম পাতিপুকুরের ওখানে তো আপনারা নভেম্বর থেকে স্টার্ট হচ্ছে আপনারা এনরোল এখন থেকে করতে পারেন তো সেক্ষেত্রে আমরা যে কে পেপারের ক্ষেত্রে আরেকটা দেখতে পাচ্ছি ফিফটি টুয়ের কাছাকাছি আর যদি একটা বলেছিলাম ক্যাম্পস ক্যাম্পস নিয়েও আজকের দিনে প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে আমি বলেছিলাম এবং যারা প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে চান চারশো নিরানব্বই টাকা ছ মাস এবং নশো নিরানব্বই টাকা এক বছরের জন্য জয়েন হতে পারে তো সেক্ষেত্রে ইন্টারনেট জন্য কিন্তু একটা বড় ছোড়ো আপার মুভ আমরা দেখতে পেলাম ক্যাম্পসের ক্ষেত্রে এবং আগের দিন ভিডিও তো আমরা বলেছিলাম যে এখান থেকে একটা বড় ছোটো মুভমেন্ট দেখতে পেতে পারি তো যেহেতু একটা শ্যুটিং স্টার টাইপের ক্যান্ডেল গঠন করছে সেক্ষেত্রে আমরা একটু থেমে যাব যে কী হচ্ছে মার্কেটে কারণ দেখুন আমরা আপার সাইডে ক্যাম্পস গেছিলো কিন্তু সেখানে সাপোর্ট করলো না মার্কেট যারা বায়ার ছিল বা তারা কিন্তু একটা বেশি স্ট্রং ছিল না তাই কিছুটা নিচের দিকে নেমে এসেছে যদিও পজিটিভ মানে ক্লোজ করেছে তো সেক্ষেত্রে সিক্সটি টু এর কাছাকাছি আর এসে দেখতে পাচ্ছি তো ক্যাম্পের ক্ষেত্রে কিন্তু একটা বড়ো ছোটো মুভমেন্ট আজকে আমরা পেয়েছিলাম এবং সেটা প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে জয়েন যারা করেছিলেন তারা নিশ্চয়ই আজকে ভালো রকম একটা মুভমেন্ট বা প্রফিট জেনারেট করতে পেরেছেন এবার আসি টিসিআই টিসিআই আমরা কোথায় ইনভেস্ট করেছিলাম ছশো তিরাশিতে আমরা কোথায় সেল করেছিলাম আটশো ষোলো বা আটশো চারে এরকম একটা লেভেল আমি আটশো চোদ্দো আর আটশো চারে একটা টোটাল আমি সেল করি তো সেক্ষেত্রে আমরা একটা ভালো মুভমেন্ট পেয়েছিলাম এবং প্রচুর পরিমাণে প্রফিটও আমরা এখান থেকে করেছিলাম আবার টিসিআই কিন্তু আমরা এন্ট্রি নিতে পারি আর এন্ট্রিটা কখন নেব আমরা একদম হলে সাপোর্ট জোনে বা যখন আমরা ব্রেকআউট জোনে ট্রেড করবে সেই শেয়ারটা তখন আমরা সেই শেয়ারে এন্ট্রি নেবো তো সেক্ষেত্রে যদি একদম সাপোর্ট জোনে আমরা এন্ট্রি নিই তাহলে কী হলো আমরা প্রচুর কম দামে পেলাম যেটা লং টার্মের জন্য আমরা কে রেখে দিতে পারি এবং সাপোর্ট জোন থেকে যদি একটু পড়ে যায় তখন দু বা তিন পার্সেন্ট পড়ে যায় সেক্ষেত্রে আমরা কিছুটা পরিমাণ বাই আবার করতে পারি আবার ঠিক ব্রেকআউট জোনে কারণ এই রকম জোনগুলোতে আপনি যদি ইনভেস্ট করেন তখন আপনার লস হওয়ার সম্ভাবনাটা প্রচুর পরিমাণে কমে যায় এবং প্রফিট হওয়ার সম্ভাবনা তার থেকে আট থেকে ন গুণ বেড়ে যায় তো সেক্ষেত্রে আমরা সেই সব জায়গাতে ইনভেস্ট করব তাই আপনাকে যেখানে মানে ব্রেকআউট জোন আর সাপোর্ট জোন এই দুটো জিনিস আপনাকে কিন্তু দেখতে হবে এক্ষেত্রে টিসিআর ক্ষেত্রে আমরা যদি আর দেখি তো ফিফটি এইটের কাছাকাছি আছে আরেকটা কথা যারা ক্লাস করতে চান তারা অবশ্যই এই নিচে দেয়া নাম্বারে যোগাযোগ করুন কারণ ক্লাস নভেম্বর মাসে স্টার্ট হয়ে যাচ্ছে অফলাইনে আর যদি অনলাইনে ক্লাস করতে চান তাহলেও আপনারা মেসেজ করতে পারেন এই নাম্বারে আর আশা করছি ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওগুলোকে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন কারণ যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বেল বটন অবশ্যই দাও